ইসলাম জটিল কোনো ধর্ম নয়। ইসলাম এমন কিছু নয় যা বিমূর্ত। ইসলাম এমন কিছু নয় যা অবাস্তব। ইসলাম খুবই সহজ, খুবই সহজ, সুপার ইজি। মুক্তির ইসলাম দারুণ সহজ। জান্নাতুল ফেরদাউস সবার জন্য উন্মুক্ত। সর্বোচ্চ জান্নাতে যেতে আপনাকে আপনার ইসলাম স্টাডিজে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে এমনটা নয়। আল্লাহর ইবাদত করুন, তার প্রতি ইমান রাখুন, আল্লাহর রাসুলকে ভালোবাসুন, শেষ বিচারের দিন আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখুন, আর আপনার জীবন যাপন করুন একজন ভালো মানুষ হিসেবে, নৈতিক মানুষ হিসেবে, সুন্দর চরিত্রের মানুষ হিসেবে, একজন দয়ালু মানুষ হিসেবে, একজন দরদি মানুষ হিসেবে, একজন সহানুভূতিশীল মানুষ হিসেবে। নিজের জন্যে যা ভালোবাসেন তা অপর মুসলিম ভাইদের জন্যেও ভালোবাসুন, বেশি করে দিন, আর অল্প পেলেও সন্তুষ্ট থাকুন। আপনার আচরণ এবং চরিত্রে একজন রোল মডেলে পরিণত হন, ঠিক এতটুকুই আপনার দরকার। যদি এটুকু করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনি ইসলামী জীবন ব্যবস্থার সমগ্র অংশটুকু নিজ জীবনে করে দেখিয়েছেন। এ কথা আমি বলছি না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলেছেন। তিনি কি বলেছেন জানেন? দুটি শব্দ মুখস্থ করে রাখুন, আদ্দিনু মুআমেলা। সহি হাদিস, দিন হলো আচার ব্যবহার, অর্থাৎ আপনার সমগ্র দিনের বিচার করা হবে কিভাবে আপনি অপর মানুষের সাথে আচার ব্যবহার করেন তার উপর ভিত্তি করে। অন্যদের সাথে এমন ধরনের দয়াশীলতা এবং সহানুভূতি নিয়ে আচরণ করুন যেরকম আচরণ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে থেকে আশা করেন, তখন আপনি একজন সেরা মানুষের জীবন যাপন করবেন, আর জান্নাতুল ফেরদাউস হবে আপনার চিরস্থায়ী ঠিকানা। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ধরনের আখলাক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের সাথে আচরণের সময় সেরা চারিত্রিক গুণ প্রদর্শন করার সামর্থ্য দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন চরিত্র প্রদর্শন করার হিম্মত দান করুন যেন আমরা জান্নাতুল ফেরদাউসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একত্রিত হতে পারি।